বন্ধুরা, আসলে আমরা জানেন যে একটু খাবারটা রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে ইতিমধ্যে কিন্তু খাবার শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা একটু দেখাতে চাই আপনাদের যে আমাদের বরিশালের যে সেই ঐতিহ্যবাহী খাবার ইলিশ, মরিচ ভাজি বড়কে নিয়ে, হ্যাঁ, বেগুন ভাজি দিয়ে ভাত ভাত খাওয়া চলছে। তো এই এই মুহূর্তে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু অনুভূতির কথা জানাবো যে আসলে জানেন যে এই ইলিশ মাছ এবং শুকনা মরিচ বেগুন ভাজি, এখানে রয়েছেন আমাদের এক বেয়াই। তো সর্বোপরি আমি আপনাদের একে একে একটু তাদের মুখ থেকে যদি পারি একটু কিছু শোনানোর জন্য। তো এদিক থেকে আমি একটু শুরু করি। দেবদা, আমাদেরকে একটু বলবেন যে আসলে আয়োজনটা কেমন? অসাধারণ, অসাধারণ। এখানে রয়েছে ধ্রুব। ধ্রুব, একটু বলবেন যে আসলে খাবারটা এবং আয়োজনটা কেমন? খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, খুব ভালো লাগতেছে অনুভূতিটা। এখানে রয়েছেন আমার যে চাচা, আসলে একটু একটু বলবেন যে আসলে আয়োজনটা কেমন? চমৎকার, বরাবর আমাদের সাথে থাকে, চমৎকার চমৎকার। এ পাশে রয়েছেন আমাদের সেই দুলাভাই শামীম ভাই। শামীম ভাই, আসলে অনুভূতিটা, আসলে এই আয়োজনের অনুভূতিটা কেমন? প্রথমত আয়োজনটা অনেক সুন্দর, আমাদের প্রতি বছরে হয়, এই প্রতি বছরের নয়, এবারও আমরা করেছি, চেষ্টা করেছি সর্বপরিসরে এটা করার। এবং এর পিছনে যারা সবসময় বলে থাকি, যিনি ক্যামেরার পিছনে রয়েছেন উদ্যোক্তা উনিত, তারপরে রয়েছেন আমাদের সেনের জুয়েল টারজান, আর প্রথম পর্যায়ের রান্নাটা জুয়েল এবং টারজান এবং সহযোগিতা করেছেন সোহাগ। মানে সেই অসাধারণ একটি বেগুন ভাজি এবং ইলিশ মাছ ভাজি খুবই ভালো হয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো কিছু করার চেষ্টা করবো। আচ্ছা, সঙ্গে থাকবে, ধন্যবাদ। এ পাশে রয়েছেন আমাদের মাজা ভাই, জানেন যে মাজা ভাই নামে পরিচিত। আচ্ছা মাজা ভাই, আসলে অনুভূতিটা আমাদের তো প্রথম, আমাদের এই আসলে অনুভূতিটা, আসলে আমার অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, যেহেতু আমি আগে কখনো এই বড় ভাইদের সাথে কখনো আসিনি, আজকে প্রথম আসছি, যার জন্য এই খাবারটার মানও খুব সুন্দর হয়েছে। এবং এটা বৈশাখ মাসের যেরকম পান্থা ইলিশ খাওয়া হয়, এরকমের মনে হচ্ছে যেন শুকনা মরিচ, বেগুন ভাজি, ইলিশ মাছ, হ্যাঁ, এবং কলা পাতায়। ধন্যবাদ, এটা অসাধারণ, ধন্যবাদ। বন্ধুরা, এখানে যে আমাদের রয়েছেন ইমরান হোসেন টারজান, দেখেন আসলে ইনি আসলে খুব ক্ষুদ্রতম মানুষ ছিলেন, একটি ভাত আমরা তার কলা পাতায় দেখতে পাচ্ছি না, অবশ্য আমরা সবাই ক্ষুদ্রত। তো তার মুখের অনুমতিটা একটু জানতে চাবো যে আমরা কিন্তু সবসময় এরকম পাগলামি করে থাকি, তো এবারে পাগলামিটা আসলে কেমন টারজান? ধন্যবাদ। আসলে দর্শকদের একটু বলতে চাই, আমার 600 টাকা জুয়েল যেন দেয়, এই ব্যবস্থা একটু করেন। আচ্ছা, ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন দর্শক, আমাদের যিনি সভাপতি রয়েছেন, আমাদের বটবৃক্ষের যিনি সভাপতি জুয়েল, মোবাইল হসপিটাল ওনার একটা প্রতিষ্ঠান আছেন, তো এখানে রয়েছেন, দেখেন তার কিছু আছে, তো তার মুখের অনুভূতিটা জুয়েল, আজকের প্রোগ্রামের অনুভূতিটা আপনার মুখে একটু যদি। আপনি প্রথমেই বলছেন যে মুখের অনুভূতি, মুখের মধ্যে খুব সুন্দর সাইডের মাছ খাইয়ে লাগছে। আচ্ছা, ঠিক আছে, আর চার দাম যে বস আলায় বস হচ্ছে আমাদের 600 টাকা ভাই, একদম মিথ্যে কথা, আমার 300 টাকা দেবো ভাই। আচ্ছা, অভিযোগ পাল্টা অভিযোগ, আমরা এই বিষয়টা অনেক তদন্ত করে দেখবো। এ পাশে রয়েছেন আমাদের একজন মেহমান, আমাদের বেয়াই সমতুল্য। বেয়াই, ইনি আমাদের প্রথম, একেবারে খুব প্রথম। আচ্ছা বেয়াই, আমাদের এই যে অনুভূতিটা, এই যে পান্তা ইলিশ, মানে আমাদের যে বাংলার ঐতিহ্য, ইলিশ দিয়ে বেগুন ভাজি দিয়ে কলা পাতায় দিয়ে যে খাবারটা, আপনি তো সম্ভবত আমাদের সাথে প্রথম, কেমন লাগলো এই আয়োজনটা? আচ্ছা, এদের সাথে আপনাদের সবার সাথে থাইকা আমি খুব আনন্দিত। নদীর সাইডে বৈশা কলা পাতায় ইলিশ বেগুন ভাজা খাওয়া যে কতটা আনন্দ, কতটা মজা, তা তোমাকে আপনাদের কাছে যদি না আসতাম তাহলে আমি বুঝতে পারতাম না। আপনাদের আসি বিধাই বুঝতে পারতেন যে এটার ভিতরে কত আনন্দ, কত ভালোবাসা। আমি চাই এই অনুষ্ঠানটা যেন, এই জিনিসটা যেন প্রতিটা বছর প্রতিটা মাসে যেন এটা তৈরি হয়। ধন্যবাদ। এ পাশে রয়েছেন আমাদের সেই জনি, জনি সবার লেটে আসছে যদিও, তারপরে ওনার সাথে সকালের খাবারটা খেতে পারে, আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা পোষণ করছি। আচ্ছা জনি, সর্বোপরি আপনি তো আমাদের সাথে সবসময় থাকেন, এবারে আয়োজনটা কেমন এই যে কলাপাতায় খাবারের? আসলে কলাপাতায় আয়োজনটা একটা
ব্যতিক্রম আয়োজন, কিন্তু আয়োজনের পিছনে যারা কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এখানে সবাইকে একত্রিত করে খাবার জন্য এবং খাবারের এই যে মেনুটা যে যার মাথা থেকে আসছে তাকে আবারও বলি সামনের পরবর্তী খাবারের সময় যেন আমাদেরকে এভাবেই যেন ভরপুর খাইয়ে রাখে এবং আমরা থাকবো তার পাশে এবং বড় পরিসরে আপনাদের সবার সহযোগিতায় আমরা আগামীতে করবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ দর্শক, সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের এই পাগলামির সাথে থাকবেন, আমাদের এই পাগলামি আপনারা সবসময় দেখতে পারবেন। আমাদের এই পাগলামি কিন্তু দেখার জন্য আমাদের তিন চারটা সাইট রয়েছে, একটা হয়েছে MDBHD আমাদের ইউটিউব চ্যানেল, আরেকটি রয়েছে MDBHD আমাদের ফেসবুক পেজ এবং সোহাগ খান আমার পার্সোনাল যে ফেসবুক আইডি, এখানে প্রচার করে থাকি আমরা এই আমাদের পাগলামিগুলো। তো আমাদের এই পাগলামিগুলো দেখে যারা ছোটোবেলার কথা যারা মনে করেন, আমাদের পুরানো দিনের হারিয়ে যাওয়া ঐতিহ্য যারা মনে করেন, সেই ঐতিহ্যকে কিন্তু আমরা হারিয়ে যেতে দিব না। সেই ঐতিহ্যকে আমরা সবসময় চাই আমাদের ভিতরে লালন করতে, আমাদের ভিতরে পালন করতে, কারণ আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ এবং বেগুন এগুলো আসলে আমাদের অনেক পুরানো একটা খাবার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন এবং আমাদের পরবর্তী আয়োজন যে দুপুরের খাবার আর একটা মাছ ধরার ফাইল সেইটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে যে বিষয়টি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে, এতক্ষণ যিনি আমাদের এই ক্যামেরার পিছনে বকবক করলেন, আমাদের প্রিয় মানুষ, একজন প্রিয় পরিচালক, একজন প্রিয় ক্যামেরাম্যান খান আখতারুজ্জামান সোহাগ, তিনি হচ্ছেন আমাদের MDBHD-র কর্ণধর, যিনি সবসময় আপনাদেরকে সাথে নিয়েই থাকতে চান, কাজ করেন। উনি আমাদেরকে খাওয়াবার শেষে উনি বসছেন খেতে। তো আপনারা, আমরা প্রথমত ওনার খাবারটা আপনাদেরকে একটু ধারণ করে দেখাচ্ছি যে কীভাবে খাচ্ছেন, তারপরে আমরা ওনার সাক্ষাৎকারটা নিব। উনি এখন খাচ্ছেন, উনি এখন এই যে বেগুন দিয়ে, হ্যাঁ এই যে মাছ মেখে, তারপরে এই যে দেখেন বেগুন কীভাবে নিচ্ছেন, হ্যাঁ তারপরে হচ্ছে উনি নিচ্ছেন, নাড়ছেন, এই নাড়ছেন, আবার উনি মাছ নিচ্ছেন, উনি মরিচ খাচ্ছেন। আমরা এখন ওনার সাথে কথা বলবো। সোহাগ, কেমন আছেন আপনি? অসংখ্য ধন্যবাদ স্বামী ভাই, আমি অনেক ভালো আছি এবং অনেক সুখী, আমি নিজেকে অনেক সুখী মানুষ হিসেবে দাবি করি সবসময়। আচ্ছা, আপনি এতক্ষণ বললেন আমাদেরকে, আপনি ধারণ করলেন আপনার ক্যামেরায়, আমরা আপনাকে চেষ্টা করছি আপনাকে তুলে ধরা। এবার আপনার মুখ থেকে শুনতে চাই এই যে আজকের আমাদের এই ভ্রাম্যমান বনভোজন, এটা হচ্ছে কচা নদীর পাড়ে এবং বেকুটিয়া ব্রিজ সংলগ্ন, এখানে এসে আপনার কেমন লাগছে? স্বামী, আপনি জানেন যে সর্বোপরি আমি ছোট মানে বড় হয়েছি, আমার গ্রামের বাড়িটি নদীর ওপারেই বেকুটিয়া, আমার কাছে সবসময় নদী ভালো লাগে এবং নদী আমার কাছে খুব ভালো লাগে, নদী আর শ্রাবণ মাস আমার সবচেয়ে প্রিয়। আর সর্বোপরি স্বামী ভাই, আজকের যে মেনুটি আমরা সবাই মিলে আয়োজন করছি আমাদের অত্যন্ত ভালো লাগে, যে আমরা আসলে থাল প্লেট নিব না, আমরা আসলে কলা পাতায় ইলিশ মাছ, বেগুন ভাজি এগুলো খাবো তৃপ্তি সহকারে। তো সবসময় চার্জার, আপনি ধ্রুব, এরা যারা আছে সবসময় আমাকে সাহায্য করে যে আসলে এইরকম ছেলেবেলায় ফিরে যেতে। আমি চাই আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যেন বুড়ো না হয়ে যাই, আমাদের মনটা জানি এই ছেলেবেলায় এই পড়ে থাকে, এই বেগুন ভাজি, এই কলা পাতাই জানি আমাদের মনটা পড়ে থাকে। তো দর্শক, এই মুহূর্তে যারা প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন সবার কাছে হাত জোর করে অনুরোধ করবো যে আপনারা একটু গ্রামে আসুন, গ্রামের মানুষের সাথে চলুন, গ্রামের মানুষকে একটু ভালোবাসুন, ওরাও তো মানুষ, মন আছে। তো স্বামী ভাই, এছাড়া আমার আর কিছু বলার নেই, আমি অনেক ক্ষুদরটা খেতে দেন নাকি? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ খান আখতারুজ্জামান সোহাগ। হ্যাঁ দর্শক, যেমনটি বলছিলেন সোহাগ, যে আসলে আমরা প্রত্যেকেই বাঙালি, আমরা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্ম হয়েছে গ্রামে, তারপর আমরা যে যার কর্মব্যস্ততার কারণে শহরে থাকি, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত সময় করে একটি প্রতি বছরে একটি সময় করে আমাদের গ্রামে আসা, কারণ গ্রামের এই পরিবেশ আসলেই অসাধারণ, যেটি আসলে আপনারা আমাকে না দেখালে বুঝতে পারবেন না। আর যারা গ্রামে জন্মেছেন প্রত্যেকেই জানেন,